মঙ্গলবার ফল প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার। পশ্চিম বর্ধমান জেলায় এবছর ফলাফল যথেষ্টই ভালো। আসুন চোখ রাখি পশ্চিম বর্ধমান জেলায় এবছরের সেরা দশের তালিকায় কারা কারা স্থান পেল তার দিকে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যাপীঠ, এই স্কুল থেকে এবছর জেলার সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে সায়ন্তিকা রায়, তার প্রাপ্ত নম্বর 681। সায়ন্তিকার বাড়ি পানাগড় বাজারে। দ্বিতীয় স্থানে রয়েছে আসানসোলের সুভাষপল্লী বিদ্যা মন্দিরের ছাত্র দীপ সেনগুপ্ত, তার প্রাপ্ত নম্বর 678, বাড়ি বার্নপুরের হীরাপুরে। পশ্চিম বর্ধমান জেলার মধ্যে তৃতীয়তম স্থান পেয়েছে রানীগঞ্জ হাই স্কুলের ছাত্র সৌম্যজিৎ বোস, সৌম্যজিৎ পেয়েছে 678 নম্বর। সৌম্যজিৎ রানীগঞ্জের অন্নপূর্ণা লেনের বাসিন্দা। জেলার মধ্যে চতুর্থতম স্থানে রয়েছে চিত্তরঞ্জন দেশবন্ধু গার্লস হাই স্কুলের ছাত্রী শর্মিষ্ঠা ব্যানার্জি, শর্মিষ্ঠার প্রাপ্ত নম্বর 676, ঝাড়খণ্ড রোডের বাসিন্দা শর্মিষ্ঠা। জেলার মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যাপীঠের ছাত্রী শীর্ষা চ্যাটার্জি, সেও পেয়েছে 676 নম্বর, পানাগড় বাজার এলাকার সারদাপল্লী এলাকার বাসিন্দা শীর্ষা। ষষ্ঠতম স্থান পেয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমেরই আরো এক ছাত্র সুদীপ কুম্ভকার, তার প্রাপ্ত নম্বর 674। সুদীপ থাকে পূর্ব বর্ধমানের সোনাই এলাকায়। সপ্তম স্থানে রয়েছে সাঁকতুরিয়া ডিশেরগড় গার্লস হাই স্কুলের ছাত্রী কোয়েল গড়াই, তার প্রাপ্ত নম্বর 673। নিতুরিয়া পারবুলিয়ার বাসিন্দা কোয়েল। অষ্টম স্থানে রয়েছে দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ হাই স্কুলের ছাত্র স্বপ্ননীল রায়, স্বপ্ননীলের প্রাপ্ত নম্বর 673, দুর্গাপুর কোক ওভেন কলোনির বাসিন্দা স্বপ্ননীল। নবম স্থান পেয়েছে অন্ডাল গার্লস হাই স্কুলের ছাত্রী রূপসা সেনগুপ্ত, সেও পেয়েছে 672 নম্বর, অন্ডাল হাই স্কুল পাড়ার বাসিন্দা রূপসা। এবার আসছিস দশম স্থানে। দশম স্থানে রয়েছে বিরোধিয়া হাই স্কুলের ছাত্র অমিত মালাকার, অমিতের প্রাপ্ত নম্বর 671, কাঁকসার বিরোধিয়া এলাকার বাসিন্দা কৃতি এই ছাত্র। পাবলিক টাইমস।